হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আইপি অ্যাড্রেস কীভাবে ট্রেস করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অ্যান্ড ওয়ান মোর থিং, উই আর লার্নিং দিস টপিক অনলি ফর এডুকেশনাল পারপোজ, ডোন্ট মিস ইউজ দিস। অ্যান্ড ইফ ইউ কমিটেড অ্যানি ক্রাইম বাই লার্নিং দিস টপিক, টেক স্টাবিলিটি ইজ নট রেসপন্সিবল ফর দ্যাট। তো আইপি অ্যাড্রেস ট্রেস করার জন্য আমাদের প্রথমে যে ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে সেই ওয়েবসাইটের নাম হচ্ছে গ্র্যাভিফাই। আমি এখানে সিম্পলি সার্চ করতেছি গ্র্যাভিফাই। তো গ্র্যাভিফাই আইপি লগার, এখানে আমাদের ক্লিক করতে হবে ফার্স্ট যে ইউআরএলটা আসছে। তো এখানে আপনি একটা বক্স দেখতে পারবেন প্রথমে, যে ইন্টার এ ভ্যালিড ইউআরএল অর ট্র্যাকিং কোড। এখানে আমরা একটা ইউআরএল পেস্ট করব, তারপর সেই ইউআরএল এর মাধ্যমে আমরা নতুন একটা ইউআরএল ক্রিয়েট করব, এবং সেই ইউআরএলটাকে আমরা আমাদের টার্গেটকে পাঠাবো। তারপর সেই যখন ওই ইউআরএল বা লিঙ্কটাতে ক্লিক করবে, তখন তাকে যেই অরিজিনাল ইউআরএলটা আমাদের এখানে পেস্ট করা হয়েছিল সেই ইউআরএলটাতে তাকে রিডাইরেক্ট করবে, এবং তারপর তার সমস্ত ইনফরমেশন ইনক্লুডিং আইপি অ্যাড্রেস আমাদের এখানে শো করবে। তো এই হচ্ছে পদ্ধতি। তো আমরা এটা কিভাবে করতে পারি, তো প্রথমে আমরা এখান থেকে একটা ভ্যালিড ইউআরএল নিয়ে নিচ্ছি। আপনার এখানে যে কোনো কিছু চাইলে কিন্তু, তো আমি এখানে আমার একটা চ্যানেলে একটা ভিডিও এখানে নিয়ে আসতেছি, সেটা হচ্ছে যে আপনার মোবাইল ফোন কিভাবে ট্রেস করবেন। তো এখানে আমরা ইউআরএলটা পেস্ট করে দিলাম। ইউআরএল পেস্ট করার পর এখানে ক্রিয়েট ইউআরএল যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। এখানে আই অ্যাগ্রি অ্যান্ড ক্রিয়েট ইউআরএল এখানে আমরা ক্লিক করে দিলাম। তারপর এখানে আমাদের সামনে এরকম একটা ক্যাপচা অন হবে। এখানে আমাদের বলতেছে যে মোটর বাস, এটা সিলেক্ট করতে হবে। তো মোটর বাস কোনটা আছে, বাস, এটা একটা বাস, এটা একটা বাস, এবং এটা। তো এখানে যদি আমরা ভেরিফাইতে ক্লিক করি, তাহলে দেখতে পাবো যে আমাদের যে এই ইউআরএলটার বদলে একটা শর্ট একটা ইউআরএল আসবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে আমাদের শর্ট ইউআরএলটা, যেটা আমাদের টার্গেট অডিয়েন্সকে পাঠাতে হবে। এবং নিচে এই ইউআরএলটা এখন পর্যন্ত কেউ ক্লিক করে নাই, তার জন্য এখানে রেজাল্ট জিরো দেখাচ্ছে, এবং এখানে নিচে কোনো ইনফরমেশন আপাতত দেখাচ্ছে না। কিন্তু যখন এটাতে লিঙ্কটাতে কেউ ক্লিক করবে, তখন কিন্তু তার সমস্ত ইনফরমেশন এখানে চলে আসবে। তো আমরা এটা টেস্টিং পারপোজে আমরা এখানে দেখাচ্ছি। তো আপনি এই ইউআরএলটা কপি করে নিলাম। কপি করার পর এখানে এই ইউআরএলটা আপনি আপনার যে টার্গেট আছে তাকে আপনি যে কোনো মাধ্যমে পাঠাতে পারেন, ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো মাধ্যমে পাঠাতে পারেন। তো তারপর সে যখন সেই ইউআরএলটাতে ক্লিক করবে, সাপোজ আমি এখানে ক্লিক করলাম, এই লিঙ্কটাতে ঢুকলাম, ঢুকার পরে হ্যালো বলুন, আসসালামু আলাইকুম। সে আমার এখানে আমরা যে ভিডিওটাই অরিজিনাল যে ভিডিওটা ছিল হাউ টু ফাইন্ড ইউর লস্ট ফোন, তো এই ভিডিওটাতে সে কিন্তু আমাকে এখানে রিডাইরেক্ট করে দিয়েছে। ঠিক আছে, এই ভিডিওতে রিডাইরেক্ট করে দিয়েছে। আর ইন দ্য মেইন টাইম সে কিন্তু এখানে রেজাল্ট সেকশনে আমাদের যদি রিফ্রেশ দিই, তাহলে কিন্তু আমাদের যে সমস্ত ইনফরমেশন সবগুলো কিন্তু এখানে চলে আসবে। এই যেখানে দেখতে পাচ্ছেন যে ডেট, টাইম, আইপি অ্যাড্রেস, কান্ট্রি, ইউজার এজেন্ট, এখানে আপনার অপারেটিং সিস্টেম সহ কোন ব্রাউজার ইউজ করতেছি এখানে সব কিছু দেখাচ্ছে, আর হোস্ট নেম, তারপর আমি কোন আইএসপির আন্ডারে আছি বা আমার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে, তারও ইনফরমেশন এখানে দেখা যাচ্ছে। তো এখানে মোর ইনফোতে ক্লিক করলে আপনাকে এখানে আরও ইনফরমেশন দেখাবে। আমি এই অংশটুকু ব্লার করে দিব, কারণ হচ্ছে ফর সিকিউরিটি পারপোজ। ঠিক আছে, তো এটার মাধ্যমে আপনি চাইলে আপনার যে টার্গেট অডিয়েন্স যারা আইপি অ্যাড্রেস জানতে চাচ্ছেন, এটার মাধ্যমে আপনি জানতে পারবেন। আর পরবর্তীতে যদি আপনার প্রয়োজন মনে হয় যে আপনার পরবর্তীতেও এখানে এই লিঙ্কটাতে অন্য কেউ ক্লিক করেছে কিনা সে সম্পর্কে যদি জানতে চান, তাহলে এখানে আপনি যে ট্র্যাকিং কোডটা দেখতে পাচ্ছেন, এই ট্র্যাকিং কোডটা আপনি চাইলে এখানে কপি করে রাখতে পারেন ফর ফিউচার ইউজ। আপনি এই কোডটা যদি কপি করে রাখেন, তাহলে আমাদের যে ওয়েবসাইটটা প্রথমে যে পেজটা ছিল, আমি এখানে আবার ঢুকতেছি, সেখানে ফার্স্ট যে ইউআরএল অপশনটা ছিল এইখানে যদি আপনি পেস্ট করেন, তাহলে কিন্তু এখানে ট্র্যাকিং কোড এখানে যদি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার যে রেজাল্টটা এখানে রেজাল্ট সেকশন আপনি চাইলে এখানে নিচে দেখতে পারবেন। ঠিক আছে, তো আপনি চাইলে এটা ফিউচারে ইউজ করার জন্য এটা সেভ করে রাখতে পারেন। আর আরেকটা হচ্ছে যে আপনি এখানে রেজিস্ট্রেশন করে রাখতে পারেন। যদি রেজিস্ট্রেশন করেন, তাহলে কিন্তু আপনার সমস্ত কিছু রেকর্ড থাকবে, আপনার আলাদা করে এরকম কোনো ট্র্যাকিং ইনফরমেশন কিন্তু সেভ করে রাখতে হবে না। ঠিক আছে, তো এখানে আপনাকে প্রথমে একটা ইউজার নেম দিতে হবে, ভ্যালিড ইউজার নেম দিয়ে দেবেন, তারপর পাসওয়ার্ড, তো কনফার্ম পাসওয়ার্ড, ইমেল এবং কনফার্ম ইমেল। তো এখানে আসলে আপনার অরিজিনাল ইমেল ইউজ না করাই ভালো ফর সিকিউরিটি পারপোজ। আপনি এখানে টেম্প মেল, আসলে এটা হচ্ছে আরেকটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আপনি ডিসপোসিবল ইমেল পাবেন। এই ডিসপোসিবল ইমেলের কাজটা হচ্ছে যে এটা আপনার আপনার কাজ হওয়া পর্যন্ত থাকবে, তারপরে এটা ভ্যানিশ হয়ে যাবে। এটা আপনার যে সিকিউরিটি কোডটা আসবে, ভেরিফিকেশন কোডটা, এই মেইলে আসবে। মেইলে এখানে জিনিসে যে
ইনবক্সটা দেখতে পাচ্ছেন, এখানে আপনার শো করবে। আর এখান থেকে আমি এই ইমেলটা কপি করে নিচ্ছি, তারপর হচ্ছে আপনি এখানে এই ইমেলটা আপনার এখানে দিয়ে দিতে পারেন। তারপর কনফার্ম ইমেল দেওয়ার পর রেজিস্টার যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে তারপরে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য এখানে আপনার একটা লিঙ্ক আসবে, এই যে এখানে এখানে একটা লিঙ্ক আসবে, সেই লিঙ্কটাতে আপনার এখানে ভেরিফাই করতে হবে। জাস্ট সিম্পলি ওই লিঙ্কে ক্লিক করলেই আপনি যদি আবার লগ ইন করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেই সম্পর্কে আমাদের বিস্তারিত কমেন্টে জানাতে পারেন, আর আপনাদের যদি কোনো কোয়েরি থাকে সেগুলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।